হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আর আজকে তো একটুখানি আমি বেশি বেশি ভালো আছি, কারণ এখন ওই মোটামুটি জুন মাসের 10 তারিখ মতো সময় হতে চললো। ওয়েদারটা আজকে বেশ ভালো রয়েছে, আর আমরা এখন যাচ্ছি বাজারে। বাজারে যাচ্ছি আম আনার জন্য, কারণ আম না খেতে ভীষণ আমি ভালোবাসি। তো নেদারল্যান্ডে মোটামুটি সারা বছরই কম বেশি আম পাওয়া যায়, তবে এই গরমের সময়টা একটা অন্যরকমের আম পাওয়া যায়, যেটা স্বাদ এবং গন্ধ অনেকটাই আমাদের দেশে পাওয়া আমগুলোর মতো। তো চলুন, এখন তো আমরা বাজারে চলে এসেছি, তো নেদারল্যান্ডের বাজারে কত রকমের আম পাওয়া যায়, সেগুলো খেতে কেমন বা সেগুলোর দাম কেমন রয়েছে, আর বাড়ি গিয়ে ঝটপট আজকে একটা আমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো ভেবেছি। তো আগেই বললাম, এক ধরনের আম নেদারল্যান্ডের বাজারে ওই শীত গ্রীষ্ম বর্ষা মানে সারা বছর ধরে পাওয়া যায়। তো আরেক ধরনের আমও এই সময় পাওয়া যায়, ওই খুব একটা সময়ের জন্য নয়, ওই জুন জুলাই আগস্ট এই তিন মাসের জন্য, যেটা স্বাদ এবং গন্ধ অনেকটা আমাদের দেশের আমাদের মতোই। তবে এখানকার যে সব দোকানে পাওয়া যায় তাও কিন্তু নয়, ওই কিছু কিছু হাতে গোনা দোকানে, এই কিছু সুরিনামিস বা এশিয়ান শপগুলোতে। তো এই লোকাল মার্কেটেও কিছু এশিয়ান শপ বসে। তো চলুন সেই সব দোকানগুলোতে যাই, আর গিয়ে দেখি আমাদের দেশের মতোই ফ্রেশ ফ্রেশ আম পাওয়া যাচ্ছে কি না। এই যে এই আমগুলোরই কথা বলছিলাম, তো গেল সপ্তাহ এখান থেকে কিছু আম নিয়ে গিয়েছিলাম, তো সেই আমগুলোর তেমন গন্ধ ছিল না, তবে খেতে দারুণ ছিল। এই তো এখানে এরকম একটা আম রাখা থাকে, সেটা চাকু দিয়ে কেটে কেটে টেস্ট করে আপনি দেখতেই পারেন। তো মনে হয় এই সপ্তাহে আবার নতুন আম এসেছে, কারণ গেল সপ্তাহের এই সপ্তাহের আমগুলো দেখতে এবং খেতে একই রকমের হলো, এই সপ্তাহে দেখতে পাচ্ছি এই আমগুলোতে না খুব সুন্দর গন্ধ রয়েছে। তাই ওই মোটামুটি 1 কেজির মতো আম নিয়ে নিলাম, আর দাম ছিল 9 ইউরো কেজি, ওই ভারতীয় টাকায় 900 টাকা কেজি। এছাড়াও এখানকার লোকাল দোকানে সারা বছরের জন্য যে আমগুলো পাওয়া যায় সেগুলো কয়েক পিস নিয়ে নিয়েছি। তবে এই দোকানটাই দেখুন, এই লোকাল আমগুলো বাক্স ভর্তি করে বিক্রি হচ্ছে। তো এক একটা বক্সে 8 থেকে 9টা পিসের মতো আম ছিল, তার থেকে 1-2টা একটুখানি পচা তো অবশ্যই বেরোবে, তবে আপনি এখান থেকে বেছে বেছে আম নিতে পারবেন না, বক্সে যেমন আম রাখা রয়েছে সেইভাবে বক্সগুলো কিনতে হবে। আর দামটাও আমের বেশ সস্তা ছিল, 2 ইউরো ছিল, মানে 180 টাকায় অতগুলো আম পাওয়া যাচ্ছিলো। তবে ওখান থেকে আমরা আর আম কিনিনি, কারণ অতগুলো আম আমাদের দরকারই ছিল না, বরং অন্য একটা দোকান থেকে সেম কোয়ালিটির আম সিঙ্গেল পিস হিসেবে নিয়ে এসেছিলাম। তো আরও কিছু টুকটাক বাজার করে এবার বাড়িতেও ফিরে এসেছি। তো চলুন এখন তাহলে বাজারগুলো জায়গা মতো রেখে দিয়ে রান্নাঘরের দিকে যাই, আজকে ভেবেছি আম দিয়ে কিছু তৈরি করবো। হ্যাঁ, দারুণ গন্ধ আছে আজকের আমটা, মালদা থেকে এসছে। তাই নাকি? ওটার সাথে মনে হয় থাক, হ্যাঁ তাই হবে, ওটার সাথে থেকে থেকে। তো আজকে বাজার থেকে নিয়ে আসা আমগুলো দিয়ে ভেবেছি ম্যাঙ্গো ফিরনি বানাবো। রোহনের আবার এ সপ্তাহে অফিসে কেক ভ্যান্ডে উইক রয়েছে, তো যারা এর আগে আমার ব্লগগুলো দেখেছেন তারা হয়তো জানেন, তো রোহনের প্রত্যেক সপ্তাহে অফিসে একদিন করে কেক ভ্যান্ডে উইক থাকে। তো সেদিন ওর টিমের যারা মেম্বার রয়েছে প্রত্যেকের একবার একবার করে টার্ন আসে, তো সেদিন ওরা কি করে বাড়ি থেকে কেক বানিয়ে নিয়ে যায় ওদের টিমের বাকি মেম্বারদের জন্য। তো এবার রোহনের পালা এসেছে, ওই ধরে নিন 2 মাস অন্তর অন্তর একবার ওর পালা আসে। তো যখনই ওর টার্ন আসে তখনই আমরা চেষ্টা করি এইসব কেক ঠেক না বানিয়ে নিয়ে গিয়ে ভারতীয় কোনো মিষ্টি বানিয়ে নিয়ে গিয়ে ওনাদেরকে খাওয়ানোর। তো সেখানে আজকে আমি ম্যাঙ্গো ফিরনি বানানোর জন্য দেখতেই পেলেন ওই মোটামুটি 1 কাপ বাসমতি চাল,
যে সাধারণ চালগুলো আমরা ঘরে খেয়ে থাকি, তো সেটাই ভালো মতো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। আর তারপরে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি, ওই খুব ভালো নয়, 80% মতো গুঁড়ো করে নিয়েছি একটুখানি আধা ভাঙা অবস্থাতে। আর ওদিকে গ্যাসের মধ্যে আমি 1 লিটারের মতো ফুল ফ্যাট মিল্ক ফোটানোর জন্য রেখে দিয়েছি। এবার তাহলে চলুন ওই বাজার থেকে নিয়ে আসা একটা আম আপনাদেরকে কেটে দেখাই আমটা কেমন ছিল। বাইরে থেকে রংটা তো খুবই সুন্দর রয়েছে। আমটা খেতে বেশ মিষ্টি ছিল, তাও একটুখানি মনে হলো টক ভাব রয়েছে, তাই পরিমাণ মতো চিনি দিয়ে একবারেই পেস্ট করে রাখলাম। ওদিকে দেখুন দুধটাও অনেকক্ষণ ধরে ফোটানোর পরে বেশ ঘন হয়ে এসেছে। তো এবার চলুন যে চালটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দেব, আর ভালো মতো করে স্প্যাচুলার সাহায্যে দুধটাকে নাড়তে থাকবো। সবগুলো একবারে মিশিয়ে দেবো না, নাহলে দেখা গেল দুধের মধ্যে চালের গুঁড়ো গিয়ে একসাথে সব দলা পেকে থাকলো। আর বেশ খানিকটাই দুধের মধ্যে স্যাফরন বা কেশর মিশিয়ে দিয়ে ওই মোটামুটি 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে ফুটিয়ে নেওয়ার পরে মনে হলো চালগুলো বেশ ভালো মতো করেই সেদ্ধ হয়ে এসেছে। তো এটা এইভাবেও করা যায়, যখন সাদা ফিরনি করি তখন এর মধ্যে আবার এলাচও দিয়ে থাকি। তো আজকে যেহেতু ম্যাঙ্গো ফিরনি করছি আর আমের তো নিজস্বই একটা সুন্দর গন্ধ রয়েছে, তাই আলাদা করে আর এলাচ মেশালাম না। ওদিকে আবার রোহনকে একটা কাজ দিয়েছি যে কিছু পেস্তা আর আমন বাদাম কুচিয়ে নিতে, তো সেটাই ও করছে। আর এদিকে দেখুন চালটা সেদ্ধ হয়ে দুধটা কত পরিমাণে ঘন হয়ে এসেছে। এখন ওই আমের পেস্টটা এখানে অল্প অল্প করে দেবো আর ঝটপট করে মিশিয়ে দেবো, আর এখানে গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রাখবো। তো সব কিছু মিশিয়ে নেওয়ার পরে ওপর থেকে এইভাবেই বাদাম কুচি ছড়িয়ে দিয়ে গ্যাসের আঁচটা একদম বন্ধ করে দিয়ে সাইডে রেখে এটাকে ঠান্ডা হতে দেবো। আর ওদিকে চলুন বাকি যে আমগুলো নিয়ে এসেছি সেগুলো এক এক করে আপনাদেরকে না হয় কেটে দেখাই। তো আজকে নেদারল্যান্ডের বাজারে যত ধরনের আম পেয়েছি সব ব্যাগ ভর্তি করে নিয়ে এসেছি। তো নেদারল্যান্ডে তো গরমকাল খুব কম সময়ের জন্য পাওয়া যায়, বেশিরভাগটাই ঠান্ডা আবহাওয়া রয়েছে। আর গ্রীষ্মকালীন ফল বলতেই আমরা তো আমাদের দেশে ফলের রাজা আমকেই বুঝি, তাই এখানে তো আমি আম চাষ হতে খুব একটা কখনোই দেখিনি। তো এইসব আমগুলো না সবই দেখেছি বাইরের দেশ থেকে আসে। এই যেমন দেখুন এই আমটা পেরু থেকে এসেছে, ওই মানে সাউথ আমেরিকার থেকে বেশিরভাগ আমগুলো এখানে আসে। তো চলুন এখন তাহলে এক এক করে প্রত্যেকটা আম কেটে আপনাদেরকে দেখাই যে ভেতরে আমগুলো দেখতে কেমন রয়েছে। তো ম্যাঙ্গো ফিরনিতে যে আমটা ব্যবহার করলাম আর এই আমটা একই রকমের দাম ছিল। তো এক একটা আম 1 ইউরো ছিল, প্রায় 90 টাকার মতো। তো ম্যাঙ্গো ফিরনির আমটা রংটাও যেমন দেখতে সুন্দর ছিল, ভেতরে আমের টেস্টটাও খেতে বেশ ভালোই ছিল। কিন্তু এই আমটা দেখুন আমের খোসার রংটা বেশ সুন্দর ছিল না, ওই আমাদের দেশের ল্যাংড়া আমের মতো দেখতে, কিন্তু ভেতরটা দেখেছেন কেমন যেন ফ্যাকাশে রং, খেতেও মনে হয় খুব একটা বেশি ভালো হবে না। তো কী করা যাবে, তো চলুন এখন তাহলে পরবর্তী আমটা কেটে নিই। আর এই আমটা আমার বেশ ভালো লাগে খেতে, ওই আমাদের দেশে যে কাঁচা মিঠা আম পাওয়া যায়, না টক না মিষ্টি, কাঁচাকাঁচাই খাওয়া যায়, ঠিক ওরকমই টেস্ট এই আমটা। আর আগের আমটা এখানকার লোকাল মার্কেট বা যে কোনো সুপার মার্কেটে সারা বছর পাওয়া যায়। তো চলুন এই আমটা কেটে নিই, এখন তো একটুখানি গরম গরম পড়েছে, তো ভেতরটা কাঁচা থাকলেও বাইরেটা এরকম হলদে হলদে রং হয়েছে, নাহলে অন্য সময় একদম কাঁচা আম যেমন দেখতে হয় সেরকমই পাওয়া যায়। আমি তো বেশ ভালোবাসি এটা খেতে।
আর এই আমটা আমি আবার আজকে 1 ইউরোতে দুটো করে পিস নিয়ে এসেছি, মানে এক একটা পিস ধরে নিন প্রায় 45 টাকার মতো পড়েছে। তো কাঁচা মিঠা আম যেহেতু, তাহলে চলুন ওপর থেকে অল্প করে চাট মশলা, বিট নুন আর লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিই। উফ, এখনই তো আমার জিভে জল গড়িয়ে আসছে। আর সাধারণত আমরা একদিনে এতগুলো আম কখনোই খাই না, আর যেহেতু আজকে ব্লগ করছি আর এতগুলো আম একসাথে যখন আপনাদেরকে কেটে কেটে দেখাচ্ছি, তখন তো খেতে অবশ্যই আমাদেরকেই হবে। তো চলুন এখন তাহলে পরবর্তী যে আমটা কাটবো, সেটা তো আমার খুবই প্রিয় আম। আর এই আমটা আবার সারা বছর এখানে পাওয়া যায় না, ওই বছরের হাতে গুনে কয়েকটা মাসই পাওয়া যায়। আর এটা তো বললামই, এখানকার সব ডাচ দোকানে পাওয়া যায় না, হাতে গুনে কয়েকটা এশিয়ান শপ রয়েছে, সেখানেই এই আমগুলো পাওয়া যায়। তো যখনই এই মে জুন জুলাই এই মাসে এই আমগুলো দোকানে পাওয়া যায়, আমি চট করে নিয়ে চলে আসি, কারণ এই আমের স্বাদ একদম আমাদের দেশে যে আমগুলো রয়েছে সেরকমই খেতে। তো আজকে এই আমগুলো 3 পিসের মতো নিয়ে এসেছিলাম, ওই 1 কেজির বেশি হয়েছিল, তো 11 ইউরোর মতো নিল তিনটের দাম, ওই ধরে নিন 1-1টার দাম 3.5 ইউরোর মতো, ভারতীয় টাকায় প্রায় 320 টাকার মতো 1-1টা আমের পিসের দাম পড়েছিল। তো এই আমটা আমি আর কাটছি না, এইভাবে গোটা অবস্থায় রেখে দিচ্ছি। আসলে চাকু দিয়ে কেন, বটি দিয়েও না, আমি আম ভালো মতো করে কখনোই কাটতে পারি না। তার মধ্যে আবার এই আমটা আশাস ভাব রয়েছে, দেখা গেল চাকু দিয়ে কাটতে গিয়েই একদম ছেঁড়াবেড়া করে দিলাম। আর আমার তো আবার এরকম আশযুক্ত আম খেতে দারুণ লাগে, তাই তো ল্যাংড়া আম আমার বড্ড প্রিয়। আর আমাদের দেশে যেমন বিভিন্ন রকমের বিভিন্ন নামের আম রয়েছে, যেমন হিমসাগর, ল্যাংড়া, ফজলি, আম্রপলি, কত কিছু। আর এখানে আবার একটাই আমের নাম রয়েছে, সেটা হলো ম্যাঙ্গো। আর ডাচ লোকের আবার ম্যাঙ্গোকে মাঙ্গো বলতে থাকে, অনেকে আবার ওই অ্যালফান্স আমের ভ্যারাইটিটা চেনে। তো চলুন এখন তাহলে আমগুলো সব কেটে কুটে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি, ওদিকে আবার রোহন অফিসের কাজ আজকে এখন ব্যালকনিতে বসে করছে, কারণ এই সময়টা বেশ সুন্দর রোদ আসছে। তো চলুন এখন দুপুরের ব্যালকনিতে মিষ্টি মিষ্টি রোদ খেতে খেতে আমগুলো না হয় বসে বসে দুজনে মিলে খেতে থাকি। তো যা বুঝলাম, সব থেকে কম দামি যেটা 45 টাকা পিস ছিল ওই কাঁচা মিঠা আমটা, খেতে ওটা অসাধারণ ছিল, টকটক মিষ্টি মিষ্টি। আর ওই যে মাঝখানে যেটা 90 টাকা পিস হিসেবে আমটা নিয়ে এসেছিলাম, তো ওই আমের রঙটা তো কাটার সময় দেখলেন কেমন একটা ফ্যাকাশে ফ্যাকাশে রং ছিল না, আর খেতেও না কেমন কেমনই জানি ছিল, একদম ভালো ছিল না খেতে। আর তৃতীয় নাম্বার আমটা, যেটাকে আমি আবার এক্সপেন্সিভ আম বলে থাকি, যেটার দাম মোটামুটি 320 টাকার মতো পিস পড়েছিল, সেই আমের গন্ধও যত সুন্দর খেতে তো অসাধারণ ছিল। আর এই আমগুলো দেখেছি বাকি আমের মতো যদি বাইরে রেখে দিই না বেশি দিন ভালো থাকে না, ওই 2-1 দিনের মধ্যে গায়ের মধ্যে কেমন কালো কালো দাগ হতে থাকে, দোকানেও এরকম বেশিরভাগই আমগুলো রয়েছে। তাই আজকে খুঁজে খুঁজে ওই 3টে আমের মধ্যে বাকি 2টো আম শক্ত অবস্থায় নিয়ে এসেছি আর এনে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, যাতে অনেক দিন অবধি রেখে রেখে খেতে পারি। তো চলুন এখন তাহলে আবার রান্নাঘরে যাই, ফিরনিটা প্রায় ঠান্ডা এসেছে, এখন এই বাটির মধ্যে বেড়ে দিই। তো রোহন ভাবছিল কিসে করে নিয়ে যাবে কিসে করে নিয়ে যাবে, তো দোকান থেকে এরকম কিছু ইউজ অ্যান্ড থ্রো বাটি নিয়ে এসেছি, এগুলো বেশ ভালো, নিয়ে যেতেও সুবিধা হবে আর সকলকে ডিস্ট্রিবিউট করতেও বেশ ভালো হবে। তো প্রত্যেকটা ফিরনি বাটির মধ্যে বেড়ে দিয়েছি, ও বলেছিল 7টা বাটিতে বেড়ে দিতে, 8টা হয়েছে, যাক বাবা 1টা তো বেশি হয়েছে, কম হলেই ক্ষতি হতো। তো ওপর থেকে ডেকোরেশনের জন্য কিছু বাদাম কুচি আর ম্যাঙ্গো ফিরনি বলে একটুখানি আমের টুকরো দিয়ে দিয়েছি। এখন চলুন প্রত্যেকটা বাটির ঢাকনা আটকে ফ্রিজের মধ্যে রেখে দিই, শুনেছি ম্যাঙ্গো ফিরনি নাকি ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। তো চলুন নানান রকমের আম খেতে খেতে ব্লগটা না হয় এখানেই শেষ করছি, যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে দিন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। তো সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই। এতক্ষণে